এটাও বইতেছে হুসাইন ও মিন্নি ওয়ান আমি হুসাইন থেকে হুসাইন আমার থেকে আমার থেকে হুসাইন হুসাইন থেকে আমি এখন যদি আপনি জিসমিয়াতের দিকে নেন রক্ত মাংসের সম্পর্কে নেন তাইলে উলট পালট হয়ে যায় আর যদি আপনি নূরের দিকে নেন তাহলে এটা ঠিক আছে এখন হাকি দুইটাই ঠিক আছে যদি চরম হাঁকি করতে যায় অনেক সময় অনেক কথা বলা যায় না মহানবী মাওলা হুসাইনকে কারবালার জন্য মনোনীত করলেন কারবালায় কিন্তু সবাই যাইতে পারে না সবাই কল্লা দিতে পারে না প্রেম মহব্বত সবাই করতে পারে কিন্তু উৎসর্গ বিলায় দেওয়া সবাই পারে না এর জন্য বাবা জাহাঙ্গীর বাবার বইয়ে লিখছেন যে মহানবীর কাছে সবচেয়ে উঁচু মর্যাদাই হচ্ছে মাওলা হুসাইন কারণ মাওলা হুসাইন ছাড়া এই কারবালার যে এত বড় ত্যাগ অন্য কারো পক্ষে সম্ভব না মাওলা হুসাইন কি শুধু নিজের ঝান দিছে একটু গবেষণা করেন না কারবালার ঘটনাটা নিয়ে কারবালার ইতিহাসটা নিয়া মাওলা হুসাইন তার সন্তানকে দিয়া দিছে দিনের পথে দিনের মধ্যে উৎসর্গ কইরা কার দিনে কারবালায় যারা হইছে তারা কি মহানবীর দিনের উপরে হইছে না মাওলা হুসাইনের দিনের উপরে হইছে সুলতানুল হিন্দ হাজা হাবিবুল্লাহ মাতা ফি শাহেন শাহ বলি আফতাবে বলি সুলতানুল খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সানজারি বাবায় তার রোজার ঘেটে লেখা যেটা আমাদের ওজিফায় যেই ইটা আছে ওজিফাটা আছে কি লেখছে বাবায় জানেমান নেসারাম নেশারাম নেসারাম জান মান্যে সারাম আমার এই জানকে জীবনকে আমি যার মধ্যে উৎসর্গ করিয়া দিছি বানামে হুসাইন আমি বাবা হুসাইনের নামের উপরে আমার জীবনকে উৎসর্গ করিয়া দিছি জানে মান সারাম বানামে হুসাইন মোনামে গোলামে গোলামানে হুসাইন মোনামে গোলামে শুধু তাই নয় যিনি হুসাইন বাবার গোলাম আমি তারও গোলাম চিন্তা করতে পারেন খাজা গারিবে নেওয়া সুলতানুল হিন্দ ডাইরেক্ট আউলাদেরও সুল কিন্তু হুসাইন বাবার গুলামেরও গোলাম কইতে আছে তাহলে হুসাইন বাবার কে গোলাম কি সস্তা জিনিস গোলামের মর্যাদা অনেক ঊর্ধ্বে গোলাম এত সস্তা না চারটিখানি জিনিস না তাহলে খাজা বাবা সেইটার প্রমাণ দিল কি গুলামে মুনামে গুলামে গুলামানে হুসাইন যা আমি তার গুলাম যে বাবা হুসাইনের গুলাম তারপরে যা জালালি কালাম এ তখন তো বিনয় দেখলেন এটা হলো খাজা বাবা বিনয় এখন শাহ হাসতে হুসাইন শাহ মানে কি জানেন শাহ কাকে বলে শাহ শব্দের অর্থ কী শাহ হাস্তে হুসাইন রব আল্লাহ মালিক যাই বলেন আপনি শাহ শাহ শব্দের অর্থ ওই যে কয় না সাইজি শাহ সুফি শাহ অমুক শাহ তমুক শাহ মানে কি শাহ বলা হয় আল্লাহকে আবার সার সুন্দর ব্যাখ্যা বেদম আরসি দিশা আমি তো বাবার মতো দেয়া পারি না আর বাবার সামনে কথা বলতে আমার ডর লাগে যে সত্য শরীর কাপে কোন হান্তেয়া শুরু করুন দিশা পাই না তো শাহ হাসতে হুসাইন আল্লাহ সে হুসাইন বাদশাহ হাসতে হুসাইন বাদশাহে ইমামে হুসাইন দিন হাসতে হুসাইন বাবার আপনারা কি জানেন দিন শব্দের অর্থ কী অনেক মূল্যারা দিনের রে বানায় ধর্ম ধর্ম এক জিনিস দিন আরেক জিনিস দিন শব্দের বাংলা অর্থ হচ্ছে স্বভাব দিন অর্থ হচ্ছে স্বভাব দিন অর্থ ধর্ম না ধর্ম কোনো দিন গ্রহণের বিষয় না ধর্ম হইলো বর্জন করতে হয় দিনে প্রবেশ করতে হয় ধর্ম বর্জন কইরা দিনে প্রবেশ করে এর জন্য দিন দুই প্রকার একটা হইল মানুষের দিন আর একটা হইলো আল্লাহর দিন একটা হইলো মানুষের দিন একটা হইল আল্লাহর দিন মানুষের দিন থেকে সইরা যায়া আল্লাহর দিনে প্রবেশ করতে হয় রসুলের মাধ্যমে রসুলের গাইডলাইন রসুলের শিক্ষা নিয়া এর জন্য বলে তোরা কে কে যাবি নবীর দিনে আয় নবীর দিনে রসুলের দিনে আসতে হবে আর রসুলের দিনটাই হচ্ছে সিরাত আল মুস্তাকিম একমাত্র সঠিক পথ আর কোনো পথ সঠিক না পথ অনেক আছে কিন্তু সঠিক পথ একটাই সেটা সিরাত আল মুস্তাকিম তাহলে দিন হাসতে হুসাইন একমাত্র তো ইমামে হুসাইন আহেন এইটার একটু কথা কই তাহলে কি স্বভাব হুসাইন বাবার যত গুণ আছে আপনি মুসলমান যে দাবি করে যে বলে আমি ইমাম যে বলে আমি মৌলানা যে বলে আমি মুফাসের যে বলে আমি মহাদ্দেশ যে বলে আমি মুফাখের যে বলে আমি অনেক বড় ইসলামী চিন্তাবিদ গবেষক আবার যারা নাকি বলে যে আমি অনেক আমলদার তাদেরকে জিজ্ঞেস করেন বাবা হুসাইনের কয়টা গুণ আপনার মধ্যে আছে বলেন একটা খুঁজেন না আপনি কি আপনার সন্তানকে দিনের জন্য আপনার সন্তানকে আপনার শত্রুরা জব করব আপনার সামনে আপনি দাঁড়ায় থাকতে পারবেন চায় চায় দেখতে পারবেন না আমি পারব না আমি যে এত লেকচার দিতে আছি পারব না কখনোই না অসম্ভব ও বাবা পারবেন আপনার পোলারে একজনে থাপড়া দিলে তা আপনি তার মাথা যে তুরি না ভাটাইবেন ওই তুরি শান্তি নাই মামলা মোকদ্দমা বিশার সালিশ কত কিছু হয় হয় না আর সামনে তরুয়ালয়া কলে যায় নাই মওলা হুসাইন কখনো এজিদের তাবুতে তীর ছোরে নাই এজিদের জেনারেল ইবনে জিয়াত তার নেতৃত্বে সীমার মাওলা হুসাইনের তাবুতে তীর ছড়ছে আগে শুধু কি তীর ছড়ছে তাঁবুতে আগুন ধরায় দিছে আচ্ছা আপনার সন্তানকে কাটা হচ্ছে আপনি খামোশ মাওলা হুসাইনের সন্তানকে কাটা হচ্ছে মাওলা খামুস, মাওলা হাসান আলাইহাল্লা তু সন্তানকে ভাতিজাকে শাহাদাত করা হচ্ছে কাটা হচ্ছে কাটতাছে উবায়া খামোস চোপ চা চা দেখতে খামোস সে কি মাওলা হুসাইন সেকে মাওলা হাসান আলাইহাল্লা তু আসালামের ছেলের নাম কাশেম আলাই হসাল্লা ইমাম কাশেম আলাই হসাল্লা যার বয়স ছিল কারবালায় যখন উনি উপস্থিত হন ওনার বয়স ছিল তখন ১৯ বছর ১৯ বছরের যুবক এই মাওলা কাশেম আলাইহেসাল্লা সালামের সাথে ইমামে হুসাইন আলাই হেসাল্লা কন্যার বিবাহ ঠিক ছিল বিবাহ ঠিক ছিল সেই সন্তানকে জোয়ান ছেলেকে আপনার জোয়ান ছেলেকে যদি আপনার সামনে আঘাত করা হয় কুবায়া কাটা হয় আপনি সহ্য করতে পারবেন কে আছে কোন মৌলানা সাহেব আছে কোন পীর সাহেব আছে যারা কামে কামেলুলির কথা কই না বাবা বলো দেখলি ডর করে আগুন এত সস্তা না মোল্লা পীর হইলে বিপদ আছে আর পীরে তো সব সময়ই পীর আল্লাহর গো সব সময় মানি কিন্তু যেই মোল্লা পীর হয়ে গেছে গা দরবারে মোল্লাগিরি চালাইতেছে হ্যাঁ করলে বিপজ্জনক তিরিশটা রোজা তিরিশটা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো হ্যাঁ নিজেই ছয় সাতটা গরু আইডা জব করে কোরবানি সব কিছু লইছে লইছে কিন্তু দায়মি সালাতের খবর নাই ওয়াক্তি নামাজটা তো পড়লেন দায়মিটা কে পড়ব ওয়াক্তি নামাজের তো কোরআন মুসল্লি কয় নাই কোরআনে ওয়াক্তি নামাজের মুসল্লি কয় নাই কে দেখাইতে পারবো আর উদার তাহব্বান রইল জ্ঞান নিয়ে গবেষণা নিয়ে বসবেন বসেন দিনের পর দিন আলোচনা হবে রাতের পর রাত হবে কিন্তু উগ্রতা সেইটা পছন্দ না তাহলে ওয়াক্তি নামাজি রেখে আল্লাহ কোরআনে কইতা সে সালাতে যারা অবস্থান করে তারাই মুসল্লি আল্লাহ জিনা হুম আল্লাহ সালাতে হিম দায় মুনা তাহারাই মুসল্লি যারা দায় সালাতে দণ্ড এমান তাহলে ওয়াক্তি সালাতি রে কে মুসল্লি কইল মুসল্লিটা বানাইলো কেরা কোরআন কয়েকটা সুরা মারেজের তেইশ নম্বর আয়াতে জীবন নোয়াইব না জীবন নোয়াইব না কারণ বুকের পাটা থাকন লাগব জোর নাইতু কুদব কেমনে জোর লাগব না তাহলে মাওলা হুসাইনের সাথে ইমাম আলিয়া কাশেমালাইহেসালাত আসসালাম শাহাদত বরণ করলেন দিলেন কে আছে যে তার ভাইকে ইমাম আব্বাস আলমদার আলাইহ সাল্লা তু আসসালাম ইমাম আব্বাস মৌলা আলীর সন্তান ইমাম হুসাইন আলাইহ্লা আসসালাম কিন্তু কখনো আলীর সন্তান বলে মাওলা আলী বলে নাই বলছে রসুলের সন্তান মহানবী কখনো নাতি বলে সম্বোধন করে নাই বলছে এই হাসান এবং হুসাইন হচ্ছে আমার ছেলে আমার সন্তান সেটা নূরের নূরের সন্তান তাহলে এই হুসাইন বাবাকে আর হাসান বাবাকে যারা শাহাদ করছে তারা কি মহানবীকে করে নাই হাকি কি মোহাম্মদকে হত্যা করে নাই আবার হাকি কি মোহাম্মদকে হত্যা করিয়া মোহাম্মদের কলেমা পড়ে আবার মোহাম্মদের দেওয়া নামাজ পড়ে আবার মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লামের দেওয়া নামাজ পড়ে আকামত দেয় আজান দেয় سے یا محمد روز ازل سے میں تیرا में